সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলায় যে ইসরায়েলের জন্য কাল হয়ে দাঁড়াবে তা হয়তো বুঝতে পারেনি ইহুদি দেশটি। এই হামলার শোধ নিতেই শনিবার মধ্যরাতে নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলের আকাশে নাটকীয় তাণ্ডব চালায় ইরান, আর তা দেখেই চোখ কপালে ওঠে পশ্চিমাদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও দুইটা। যে ইসরায়েল নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সবসময় অহংকার করত, ইরানের এ হামলার মধ্য দিয়ে বেরিয়ে আসে তাদের আসল চেহারা। আদতে তেল আবিবের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পুরোপুরি ইরানের আঘাত প্রতিরোধে সক্ষম ছিল না। পরে অবশ্য ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডান। তাদের সহায়তায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম হয় ইসরায়েল। ইসরায়েল ভূখণ্ডে হামলার সময় ইরান অবশ্য বেশ কিছু অভিনব কৌশল অবলম্বন করেছে। শুরুতে কম গতি সম্পন্ন ও তুলনামূলক কম মূল্যের শহীদ 131 ও শহীদ 136 ড্রোন পাঠায় তারা, যেগুলো ইরাকের ওপর দিয়ে ইসরায়েলে আসে। আর এই এক একটি ড্রোন ইসরায়েলে পৌঁছাতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। শহীদ 131 ও 136 ড্রোন পাঠানোর 4 ঘন্টার পর একই সঙ্গে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আক্রমণ করে ইরান। ইরানের পাঠানো এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে বন্দুকের পরিবর্তে ইসরায়েল ও এর মিত্ররা ব্যবহার করে ব্যয়বহুল সব মিসাইল, আর এতেই ভারী হয় পশ্চিমাদের খরচের পাল্লা, যা এই অভিযানে ইরানের খরচের চেয়ে কয়েক গুণ বেশি। আর এক পর্যায়ে ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। যদিও ইসরায়েলের দাবি ইরানের ছোড়া প্রায় 99% ড্রোন ও ক্ষেপণাস্ত্রই প্রতিহত করতে সক্ষম হয়েছে তারা। ক্রেমলিন জানায়, ইরানের ছোড়া এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যদি ইসরায়েলের মাটিতে পড়ত তবে ভয়াবহ হতে পারত ইসরায়েলের পরিণতি। এত কিছুর পরও ইসরায়েলের শক্তিমত্তাকে বুড়ো আঙুল দেখিয়েই কৌশলে ইরানের তৈরি ব্যালিস্টিক মিসাইল শাহাব-3, ইমাদ, গদর, খেইবার, সেজিল, পাভে, ফাত্তা, খেইবার শেকন, হজ কাসেম আঘাত করতে সক্ষম হয় ইসরায়েল ভূখণ্ডে। এখন প্রশ্ন হল, ইসরায়েলের এত শক্ত আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও কিভাবে তাদের ভূখণ্ডে আঘাত করছে ইরানের পাঠানো এই 9টি ক্ষেপণাস্ত্র? এ নিয়ে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। সেখানে বলা হয়, ইরানের পাঠানো ক্ষেপণাস্ত্র সংখ্যা সম্পর্কে অবগত ছিল না ইসরায়েল। এছাড়াও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা অ্যারো-3 ও যুক্তরাষ্ট্রের SN-3 প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে চোখে ধুলো দিয়ে সফলভাবে আঘাত করে ইহুদি দেশটিতে। এ অভিযানের মধ্য দিয়ে ইরান তাদের গর্জন তুলেছে কেবল। এরপর যদি সামান্যতম আঘাত হানা হয় ইরানের ওপর, তবে এর জবাবে ভয়াবহ পরিণতি দেখতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। বুধবার এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।